আমি আগে প্রায় রেজিস্ট্রি হইতাম, উকিল হওয়ার আগে আমি এসেছি। উকিল হওয়ার পর তো বহুবার জেল খাচ্ছি, হাইকোর্টেও আসছি আমি প্রথম আসামি হিসাবে, কোর্টেও যে আসি উকিল হওয়ার আসামি হিসাবে আসি, আসামি হিসাবেই। এবং আমার হাইকোর্টের বিদ্যুৎ ওই সাদা পোশাক একবার ধরে নিয়ে গেছিল, ওই সময় এটি আব্দুল সাহেব এটার চিফ জাস্টিস ছিলেন, এবং তিনি আইনজীবীরা বলার পর তিনি অনেক ভূমিকা রাখছিলেন, যাতে আমাকে মাত্র 13 দিনে আমাকে ডিটেনশন দিয়েছিল, ডিটেনশন দিয়ে ময়মনসিং পাঠাইছিল, মাত্র 13 দিনে ওই ডিটেনশনের শেষ। তো যে কথাটা বলতেছিলাম, নারায়ণগঞ্জেও আমি শ্রমিক সংগঠন করতাম, বিভিন্ন কারণে গ্রেপ্তার হইতাম। এই নজরুল সাহ আমার একজন গার্জিয়ানের মতন, তিনি আমার পাশা থাকতেন, পেশা হিসাবেও থাকতেন, এবং বের হওয়ার পরও তার বাড়িতে যায় বুঝ পরামর্শ দিতেন এবং অনেক গাইডলাইন দিতেন, টাকাটা আমি ওনার সহযোগিতা করলাম। কিন্তু দাম দুশ্রো হলো, জায়গাটা রেজিস্ট্রি হলো, সব কিছু হলো, কিন্তু তিনি আমার টাকাটা, আমার কাছে যে টাকাটা আমি করলাম পূরণ করে দিলাম, এটা তিনি ইন টোটো সম্পূর্ণ টাকাটা তিনি পরিশোধ করেছেন, আমি কোনোদিন চাইতে হয় না। তিনি সউদ্যোগে একটা মুসলমানের যেটু করা দরকার, যেভাবে দায়িত্ব পালন করতে হয় দরকার, সামাজিক দায়িত্ব। তা আমি মনে করি যে নজরুল ইসলাম সাহেব, যে আমরা তো অনেকেই মুখে মুখে বা পোশাকে আমরা নিজেকে মুসলমান হিসাবে, ইসলামিক চিন্তাবিদ হিসাবে, ইসলামিক হিসাবে, খয়ের খায় হিসাবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতেছি, কিন্তু তার ব্যক্তি জীবন, পেশাগত জীবন, যে একজন মুসলমানের যে চরিত্রের পরিশুদ্ধ হওয়া দরকার সেটা আমরা দেখছি, আমি নিজেকে ওইভাবে তিনি উপস্থাপন করতে পেরেছেন। আমি আল্লাহ পাকের দরবারে তার রুহের মাগফিরাত কামনা করি, এবং আমরা সকলেই যেন একজন আদর্শবান মুসলিম হিসাবে আমরা নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে পারি, এটি যেন আমাদের কামনা হয়। এখানে আপনারা অনেক ইসলামিক ব্যক্তিত্ব রয়েছেন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধা অর্জন আলমগীর মহিউদ্দিন সাহেব আছেন। একটা বিষয় দুঃখের সাথে বলতে হয়, আমি বাসার থেকে বের হওয়ার সময় একটা কথা চিন্তা করতেছিলাম, যে ইসলামের শত্রু কারা, ইসলামের শত্রু কারা। আমার হিসাবে, আমার দৃষ্টিকোণ থেকে বেদা বিম্বাব করেন, ইসলামের প্রথম শত্রু হল মুসলমানরা। আমরা মুসলমান, আমাদের নাস্তিকের সংখ্যা দেখেন মুসলমান, মুসলমানদের সন্তানদের মধ্যে বাপ মুসলমান, মা মুসলমান, এই জন্য সে মুসলমান, কিন্তু কথাবার্তায় আচার আচরণে এমন কথা বলবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে একটা বুদ্ধিজীবী হিসাবে করার জন্য, সে এটা নিজেকে আধুনিক হিসাবে প্রকাশ করার জন্য, অথচ কোরআনের চেয়ে আধুনিক কোনো কিছু নেই, এত মডার্ন। যতবারই কোরআন শরীফকে পড়ি, আর আরবি এত বুঝি না, কিন্তু বাংলা যতক্ষণ পড়ি মনে হয় যেমন এটা নিত্য নতুন ঘটনার একটা প্রতিফলন। সেইটার থেকে আমরা কীভাবে মুক্ত হইতে পারি? যারা ইসলামের প্রকাশ্য শত্রু তারা তো শত্রু আছেই, কিন্তু যারা ডায়াবেটিসের মতো শত্রু, ভিতরে থেকে আস্তে আস্তে ক্ষতি করে ফেলে, সেটা থেকে আমরা মুক্ত হতে কীভাবে পারি? দেশের বিশিষ্ট চিন্তাবিদ আলমগীর মহিউদ্দিন সাহেব আপনারা আছেন, সে বিষয়ে চিন্তা করবেন। একজন নীরব সাধক হিসাবে, নীরব কর্মী হিসাবে যতটুকু করা দরকার তিনি করেছেন। তিনি তারই প্রচেষ্টায় নান ইসলামিক তামাদ্দুন একাডেমি গঠন হয়েছিল, সেটারও একসময় আমি সেক্রেটারি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, অন ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটিরও সেক্রেটারি ছিলাম। কিন্তু কোথাও তিনি আর নিজস্ব পরিচিতি বৃদ্ধি করার জন্য কোথাও কোনো দায়িত্ব করেন, প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে তিনি দায়িত্ব না নিয়ে এর চেয়ে বেশি কাজটা করছেন। একজন একটা সংগঠন প্রেসিডেন্ট বা সেক্রেটারি যে দায়িত্ব পালন করে, এর চেয়ে বেশি দায়িত্ব তিনি পালন করেছিলেন, কিন্তু তিনি ফোরফ্রন্টে সেখানে তিনি তা আত্মপ্রচারটা করেন নাই। তার ব্যক্তিগত জীবনটা আপনারা সবাই বলছেন, এবং লেনদেনের বিষয়টা অপ্রাসঙ্গিক হলেও তার অবস্থাটা উচ্চ তোলার জন্য আমি কথাটা বলতে চাই, যে তিনি তার একটা ক্লার্ক ছিলেন, নাম হল আজিজ, সে আমাকে এসে বলল যে নজরুল সাহেব এখানে একটা জায়গা কিনতে চান, একটা বাড়ি করতে।
করতে চান। আমি সংক্ষেপে কথাটুকু তাদেরকে ডাকলাম, মোটামুটি কথা ফসল হইল। দাম দর তো কী করতে নির্ধারণে কিছু টাকা শর্ট পাব। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। الذي كفى والصلاة والسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথিবৃন্দ এবং উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমার একটা দোষ আছে, অত্যন্ত কাছের এবং ঘনিষ্ঠ লোকদের সম্পর্কে কিছু বলতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি এবং কেঁদে ফেলি, এজন্য আমি বক্তৃতা করতে পারি না, শেষ কথা বলতে পারি না। মহতারাম নজরুলের সাথে সম্পর্ক আমার 47 বছর। 1974 সালে আমরা পুরাতন ঢাকা একটা ৭৭ কমিটি করেছিলাম, ঢাকা শহর ৭৭ কমিটি, মুক্তি দিন মোহাম্মদ সাহেবের সভাপতিত্ব করে, এবং সেই ৭৪ সালের সভা সম্মানত সিরাত মাহফিলে গোটা দেশের বড় বড় ওলামা একরাম আনা হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের সকলের প্রিয় জনাব সাইদ সাহেব জানা হয়েছিল। সেই সময় উনি বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন তার দুনিয়া এসেছিলেন, সেই সময় সাথে আমার পরিচয় সম্পর্ক। ওনার বাসায় বহু বার নারায়ণগঞ্জ গিয়েছি এবং নারায়ণগঞ্জে সাইদ সাহেবকেও নিয়েছি, আরও যত বড় আলেম সবকে নিয়েছি। পরবর্তী ঢাকা আসছিলেন, ওনার বাসায় বহুবার গেছি, বহুবার খেয়েছি। আমরা হাইকোর্টে বা ভাস্কর যারা প্র্যাকটিস করি, তারা কেউ রিট, কেউ সাংবিধানিক বিষয়, কেউ বেল ম্যাটারে এক্সপার্ট হয়, খুব কম সংখ্যক লোকই ট্রায়াল ম্যাটারে এক্সপার্ট হয়। কারণ ট্রায়াল ম্যাটারটা উপস্থিত বুদ্ধি খাটাতে অনেক বেশি, অনেক পড়াশোনা লাগে, চিন্তাভাবনা করা লাগে। উনি সব বিষয়ে ভালো উঠে ছিলেন, রিটের ম্যাটার, সাংবিধানিক বিচার, বেল ম্যাটার এবং বিশেষ করে ট্রায়াল। আমরা ঢাকাতে বিভিন্ন মামলায় অনেক ট্রায়াল এনেছি। তো ওনার আমার স্ত্রী মারা যাওয়ার পরে সামাজিক প্রেক্ষাপটে, বিশেষ করে আমার আত্মীয় স্বজন সব ওই দিকের হওয়াতে, ওনার সুবুদ্ধিতে আমি আবার সাহস পাচ্ছিলাম, উনি আমাকে সাহস যোগাচ্ছিলেন। ওনার নির্দেশ এবং পরামর্শে আমি আবার সেকেন্ড ম্যারেজ করেছিলাম। আমি আর বেশি কিছু বলতে পারতেছি না। ওনার অফিসে কতবার উনি আমাকে ডেকেছেন, গিয়েছেন বহু জায়গায় গিয়েছি ওনার সাথে। ঢাকাবার আমাকে ইলেকশন গিয়েছিল ভাইস প্রেসিডেন্টে, আমি রাজি হয়ে নিয়েছিলাম, আমি ইলেকশন প্রেসিডেন্ট, আমার টাকা পয়সা নেবে। উনি বললেন না, আপনি দাঁড়িয়ে যান, পাস করে পরে ইলেকশন করছি। হাইকোর্টে বহু মামলা করেছি ওনার সাথে। এ আল্লাহ, আমার আজকের সভা সভাপতি কই, আবদুল্লাহ কাফি, আবদুল্লাহ মাসুদের পিতা, 1972 সাল থেকে আমার সম্পর্ক, আমার অত্যন্ত ভালোবাসা মোহাম্মদ লোক। উনিও চলে গেছেন, ভাই চলে গেছেন, আমারও সময় হয়ে গেছে। আল্লাহ মোহাম্মদের পরে যেন সবাই জন্মত ফরিদুসে একসাথে থাকতে পারি, সবাই যেন একসাথে জন্মত ফরিদুসে থাকতে পারি, এইটুকু যাক। একটা কথা মনে হলো, উকিলের সাথে যা খুব কঠিন, সাধারণ মানুষের মনে উকিলদের সম্পর্কে অত্যন্ত খারাপ ধারণা, তাদেরকে বাসা ভাড়া দেয় না, ছেলে মেয়ে বিয়ে দেয় না। কারণ অনেক সৎ লোক থাকে, কিন্তু ছোটোখাটো অ্যামাউন্ট পরে যখন বড় অ্যামাউন্ট পেয়ে যায় তখন লোক সামলাতে পারে না। 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 1 কোটি অফার যখন আসে তখন ইমান রক্ষা করা সহজ নয়, কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহর মেহরবানিতে উনি সদা সাথে প্র্যাকটিস করেছেন। আমি সব জায়গায় বলি গান্ধীতে যে তোমরা যারা ইসলামের পথে থাকো চলো, তারা ঘুষ লেনদেন করবে না, হারাম খাবে না, হারামের ইবাদত কবুল হয় না। কিন্তু কোর্ট প্রাঙ্গণে খুব কঠিন ব্যাপার এটা। আমি এখানে যারা আইনজীবী আছেন তাদেরকে এখনও অনুরোধ করবো, সব বেকার হয়ে যাবে, ঘুষ লেনদেন করবে না, অনুরোধ করি ওই পাখির মতো আল্লাহ দেবে, যা আসে এসে যাচ্ছে। আমরা কি উকিলটা কেউ না খেয়ে আছে? ইনশাল্লাহ নাই। তাই আসুন, আমরা ওনার শেষে রেখে যাওয়ার কাজ সেরে পরিচালনা করি। সব শেষে একটা আমার অনুরোধ যে এই কমিটি যদি একটা ওনার স্মৃতি স্মরণিকা বের করতেন তাহলে আমি খুব খুশি হতাম। একটা প্রস্তাব আমি রাখতে চাই যে আপনারা দয়া করে যে ওনার সংক্রান্ত মরহুম আমার মহাব্বতের বড়ো ভাই, আমার সুসম্পর্কিত বড়ো ভাইয়ের সম্পর্কে সব কথা বলতে পারলাম না। 47 বছর সম্পর্ক 47 মিনিট মিনিমাম লাগার কথা, কিন্তু আমি খেয়ে হারিয়ে ফেলেছি, একটা ব্যালেন্স হারিয়ে ফেলেছি। সব অনেক কথা বলবো মনে ঠিক করেছিলাম,
কিন্তু এখন সেগুলো আসতেছে না মনে। তো আমি স্মৃতি স্মরণ লেখার জন্য প্রকাশ করার জন্য অনুরোধ রাখছি, প্রস্তাব রাখছি, আমার কোনো ভুল তৈরি আপনারা ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাকে দোয়া চাই, আমার বয়স হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।